वेलकम टू मेनमोइस किचन। आज के पापड़ी चाट, भेलपुरी किंबा दई बड़ार संगे जे चाटनीटा आम्रा व्यवहार करी सेई चाटनीटा कत सहजे बाड़ीते बानिये नेवा जाय सेई रेसिपिटे शेयर करछी। चले जाच्छी सरासरि रेसिपिते। एखाने निये नियेछी दुटो माझारी साइजेर टमेटो। टमेटोटाके छोटो करे केटे नियेछी। नियेछी 50 ग्राम खेजुर आर नियेछी 50 ग्राम आमसत्त। एइबार एकटा मिक्सिं जार निये समस्त किछु मिक्सिंग जारटार भेतर दिए दीची। एक मिहि पेस्ट हमें बनिए नेब। आमसत्त्व, खेजूर, टमेटो सब दिए दिल। सामान्य एकटू जल दिए दीची। 1/4 कप मत जल हमें दिए दिल। एबार एक मिहि पेस्ट बनिए दीची। देखो एक मिहि पेस्ट हमें बनिए नहीं। पेस्टा अवश्य मिहि पेस्ट बनाते हैं। एबार चले जावर्ती स्टेप। कड़ाई ते 2 चामच सर्षे तेल दिए दिए। तेलटा गरम हो गए। एबार टमेटो, खेजूर और आमसत्त्वर जो पेस्ट हमें बनिए निल से पेस्टा एर मध्य दिए दीची। मिक्सिंग जारटा दिए एक जल हमें एड कर दीची। एबार ये पेस्टा के मोटामुटी 3 থেকে 4 মিনিট আমি কষব। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। মোটামুটি 3-4 মিনিট কষে নিলেই টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। রান্নায় গরম জল ইউজ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়, রান্নার টেস্টও কিন্তু ভালো হয়। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার। এইটা আমি কালারের জন্য দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খেজুরের গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে চিনিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এইবার আমি চাটনিটা যতটা ঘন রাখতে চাইছি ততটা পর্যন্ত ফোটাবো। মোটামুটি 4 থেকে 5 মিনিট ফোটালেই হবে। 4-5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। কনসিস্টেন্সিটা এখন এই রকম কনসিস্টেন্সি আমি চাই। আসলে পাপড়ি চাট বা ভেলপুরিতে যে চাটনিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু খুব ঘন হয় না। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে চাটনিটাকে 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 1 পাতিলেবুর রস। টকটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। আর যদি তেঁতুল দিতে চান সেক্ষেত্রে তেঁতুলটাকে 1/2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তেঁতুলের কাঁচটা বার করে নিয়ে চাটনিতে যখন আমি জল দিয়েছিলাম সেই পর্যায়ে তেঁতুলের কাঁচটা দিয়ে দিতে হবে। একইভাবে ফুটিয়ে নিলে মিষ্টি চাটনি রেডি হয়ে যাবে। আমি তেঁতুলের বদলে লেবু ইউজ করলাম। আমাদের মিষ্টি চাটনি একেবারে রেডি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।